ট্রান্সপোর্টেশন অফ ইনজিওর্ড পেশেন্ট, একজন আহত রোগীকে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব সেই বিষয়ে লেকচার দেব। তো প্রথমেই বলি, এই স্থানান্তর ব্যাপারটা দুভাবে হতে পারে। আভ্যন্তরীণ স্থানান্তর, যেটা হচ্ছে রোগী হয়তো হসপিটালে আছে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে নিয়ে যেতে হবে, তাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ স্থানান্তর। এবং বাহ্যিক স্থানান্তর, পেশেন্ট এক হসপিটালে ভর্তি আছে, সেখানে চিকিৎসা চলছে এবং চিকিৎসক বলেছেন তাকে কোনো বড় হসপিটালে স্থানান্তর করতে হবে, সেটাকে বলছে বাহ্যিক স্থানান্তর। আভ্যন্তরীণ স্থানান্তরের জন্য যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেখানে যা যা জিনিস লাগে সেটা হচ্ছে স্ট্রেচার লাগে, ট্রলি লাগে, লিফট, এসকেলেটর ইউজ করা হয় যেখানে আছে, বা চলমান সিঁড়ি, এগুলো ইউজ করা হয়। আর বাহ্যিক স্থানান্তরের জন্য আমাদের গাড়ি, রিক্সা, অ্যাম্বুলেন্স, রিলিফ ভ্যান অথবা ঘোড়ার গাড়ি, যেটা পাওয়া যাবে হাতের কাছে, এগুলি দরকার। পেশেন্টের আর্থিক ক্ষমতার উপর নির্ভর করে যে দূরে কোথাও ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, সেক্ষেত্রে সে বিমানও ব্যবহার করতে পারে, সে যদি অ্যাফোর্ড করতে পারে। যে বিষয়গুলোর উপর নজর রাখতে হবে একজন জিডিএকে, সেগুলো হচ্ছে পেশেন্ট স্থানান্তরের সময় যেগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্থানান্তরে পরিবহনের লক্ষ্য বা উদ্দেশ্য যেটা হবে তা হলো অসুস্থ মানুষটি বা বিপর্যস্ত মানুষটি যে অলরেডি একটা কষ্টের মধ্যে আছে, তার কষ্ট না বাড়িয়ে যেন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। একজন গুরুতরভাবে আহত ব্যক্তিকে যদি তার জীবন সংশয়ের মতো কোনো সংকটময় পরিস্থিতি না আসে, অথবা যদি কোনো এক্সপিরিয়েন্স স্টাফকে সাহায্যের জন্য না পাওয়া যায়, তাহলে সে যেখানে আছে সেখানেই থাকবে, তাকে অন্য জায়গায় সরানোর কোনো প্রয়োজন নেই। এর ফলে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে, তো সেই ঝুঁকি কখনোই নেওয়া যাবে না। কখনো কোনো জিডিএ এইভাবে ধরে নিতে পারে না যে একজন পেশেন্ট কোনো সাপোর্ট ছাড়া, কোনো অবলম্বন ছাড়াই উঠে একা একা দাঁড়াতে পারবে বা উঠে বসতে পারবে। তাই জিডিএকে মাথায় রাখতে হবে সবসময় সে যেন রেডি থাকে পেশেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল কেসে যদি মনে হয় ওই স্থানে একজন জিডিএর পক্ষে যথেষ্ট সংকটপূর্ণ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবনের ঝুঁকি না নিয়ে পেশেন্টকে সেই স্থান থেকে সরিয়ে ফেলতে হবে। পরিবহনের পদ্ধতি যেগুলো, সেটা হচ্ছে আঘাতের প্রকৃতি, আঘাতের গভীরতা, এগুলোর উপর নির্ভর করে পরিবহন পদ্ধতি কি হবে সেইটা নিশ্চিত হয়। যখন কোনো টিম মিলে, জিডিএর টিম মিলে একজন পেশেন্টকে স্থানান্তর করা হয়, তখন সেই টিমের সবার মধ্যে আলোচনা করে নেওয়া উচিত যে কি পদ্ধতি অবলম্বন করা হবে, সেইটা নিজেদের মধ্যে ডিসকাস করে কনফার্ম হয়ে নিতে হবে। বিনা কারণে বা প্রয়োজন না হলে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে সেই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কখনোই প্রয়োজন নেই। ব্লিডিং হচ্ছে কি না সেটা নজর রাখতে হবে নিয়ে যাওয়ার সময়, স্থানান্তরের সময় রোগীর সাধারণ অবস্থার দিকে নজর রাখতে হবে, এবং নিয়ে যাওয়ার পদ্ধতিটা যেন পেশেন্টের জন্য অত্যন্ত নিরাপদ হয়, বাধাহীন হয় এবং কুইকলি, মানে যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন হতে থাকে। পরিবহনের পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার আগে বলে নিই পরিবহনের পদ্ধতি কী কী জিনিসের উপর নির্ভর করে। আঘাতের প্রকৃতি ও তীব্রতার উপর নির্ভর করে, কতজন সহায়ক মিলে, কতজন জিডিএ মিলে তোমরা পেশেন্টকে স্থানান্তর করছো সেটার উপর ডিপেন্ড করছে। এছাড়া পেশেন্টের বাড়ি এবং হাসপাতালের যে ডিস্টেন্সটা সেটা কতটা, সেটার উপরেও ডিপেন্ড করছে যে কি পদ্ধতিতে তুমি পেশেন্টকে নিয়ে যাবে। আর পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় যে রাস্তা, সেই রাস্তা স্মুথ কি না, বা সেই রাস্তায় বড় বড় বাম্পার আছে কি না, বা গর্ত আছে কি না, সেটার উপরেও ডিপেন্ড করছে পেশেন্টকে তুমি কী পদ্ধতিতে নিয়ে যাবে। পেশেন্টকে স্থানান্তরের সময় একজন জিডিএর যে দেহের পশ্চার যেটা হবে সেগুলো নিয়ে আমি বলবো। তিনটে বিষয় মাথায় রাখতে হবে। একজন জিডিএ যখন পেশেন্টকে ক্যারি করবে, তখন জিডিএর পিঠটাকে সোজা রাখতে হবে এবং মাথা সবসময় উঁচুতে রেখে আহত ব্যক্তির ওজন নিজের কাঁধে নিয়ে দেহের যতটা কাছে সম্ভব পেশেন্টটাকে নিতে হবে। দ্বিতীয়ত কি মাথায় রাখতে হবে, আহত ব্যক্তি যদি পিছলিয়ে যাচ্ছে তোমার হাত থেকে মনে হচ্ছে, তখন তার ওই পড়ে যাওয়াটা আটকাতে হবে, নিজেরও যাতে পিঠে কোনো রকম আঘাত না হয় সেই দিকটা মাথায় রেখে পড়ে যাওয়া আটকানোর জন্য আস্তে আস্তে রোগীকে মাটিতে বা নিচে শুইয়ে দিতে হবে, এবং রোগীর যাতে কোনো রকম আঘাত না লাগে সেই দিকটা মাথায় রেখে। তৃতীয়ত
যখন তুলে ধরবে পেশেন্টকে নিচ থেকে, তখন তোমার হাঁটু ভাঁজ করবে কিন্তু পিঠটা সোজাই থাকবে। এই পোস্টারগুলো জিডিএকে অবলম্বন করতে হবে। এবার আসছি, যখন তুমি একা একজন জিডিএ আছো এবং পেশেন্টকে ট্রান্সফার করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, তো তখন তুমি আর কারোর সাহায্য পাচ্ছ না, কোনো সাহায্যকারী নেই, তো তুমি একা সেই পেশেন্টকে কি কি পদ্ধতি অবলম্বন করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, পাঁজা কোলা পদ্ধতি অবলম্বন করতে পারো, যেক্ষেত্রে দেখবে রোগীর আহত ব্যক্তির ওজন খুবই কম বা কোনো শিশু আহত হয়েছে, তো সেক্ষেত্রে তুমি তাকে পাঁজা কোলা করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারো। তারপর আসি টানা পদ্ধতি, যখন আহত ব্যক্তি হাঁটতে পারছে না অথচ সেখান থেকে তাকে সরিয়ে ফেলাটা অত্যন্ত জরুরি, তো সেই পেশেন্টের ক্ষেত্রে এই টানা পদ্ধতি ব্যবহার করা হয়। আহতের হাত দুটোকে কাঁধের নিচে বুকের উপর আড়াআড়িভাবে রাখো, বগলের নিচে ধরে মাটি বরাবর টানো, এইভাবে পেশেন্টকে সরাতে হবে। মানব ক্র্যাচ, জ্ঞান আছে অবলম্বনের সাহায্যে চলতে পারবে এইরকম আহত ব্যক্তি যখন তুমি পাবে, তখন আহত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াও, তার যে হাতটি তোমার কাছে আছে সেটিকে তোমার ঘাড়ের উপর দিয়ে রেখে তোমার মুক্ত হাতটি দিয়ে ধরো, অন্য হাতটি তার কোমর দিয়ে জড়িয়ে অতিরিক্ত অবলম্বন হিসাবে জামা কাপড় শক্ত করে ধরো। এইটা হচ্ছে মানব ক্র্যাচ পদ্ধতি, এইভাবে তাকে পেশেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো। আর থাকছে বোচকার মতো পিঠে করে নেওয়া পদ্ধতি, পেশেন্টের যখন ওজন কম আছে, পেশেন্ট সচেতন এবং কোনো কিছু ধরতে সক্ষম, সেই ক্ষেত্রে পেশেন্টকে এইরকম পিঠে করে বয়ে নিয়ে যাওয়া যেতে পারে।